স্কুলে প্রেম, কলেজে প্রেম, ফেসবুকে প্রেম, হোয়াটসঅ্যাপে প্রেম, যেখানেই দেখি চারিদিকে শুধু প্রেম আর ভালোবাসা। যত বেশি ভালোবাসা তার সঙ্গে পাল্লা দিয়ে ব্রেকআপ, ডিভোর্স তো লেগেই আছে। তো চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন তিনটে টিপস যা আপনার ভালোবাসা সারা জীবন টিকিয়ে রাখতে আপনাকে প্রচুর সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন, মাত্র তিনটি ছোট্ট টিপস যা আপনার ভালোবাসা টিকিয়ে রাখার জন্য যথেষ্ট। তবে অবশ্যই যদি আপনি না চান কিংবা এই টিপসগুলি আপনার জীবনে অ্যাপ্লাই না করেন, তাহলে সেটা সম্পূর্ণই আপনার রেসপন্সিবিলিটি, কারণ প্রেম তো আপনি করছেন ভাই। তো তুমি যদি মিঙ্গেল হয়ে থাকো তো ভিডিওটি তোমার অনেক সাহায্য করবে, আর যদি তুমি সিঙ্গেল হও তাও ভিডিওটি অবশ্যই দেখো, কারণ আজ হয়তো তুমি আছো সিঙ্গেল কিন্তু আজ বাদে কাল হয়ে যাবে মিঙ্গেল। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। টিপস নাম্বার ওয়ান, স্টপ শোয়িং হার সো মাচ লাভ। যেটুকু ভালোবাসা তার প্রয়োজন তাকে সেটুকুই ভালোবাসা দিন। ভালোবাসা আমাদের জীবনকে সুন্দর করে তোলে, একটা সুন্দর অনুভূতি সৃষ্টি করে, কিন্তু এই ফিলিংসও বেশি হওয়াটা ঠিক নয়। ঠিক যেমন ওষুধ আমাদের রোগ সারানোর জন্য প্রয়োজন, কিন্তু অতিরিক্ত মেডিসিনও আমাদের মৃত্যুর কারণ হতে পারে। অর্থাৎ তার কেয়ার করুন, তার উপর দায়িত্বশীল থাকুন, কিন্তু অত্যাধিক কেয়ার করার একদম দরকার নেই। যেমন অনেকেই সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে, সোনা তুমি খেয়েছো, বাবু তুমি স্নান করেছো, এখন কি করছো সোনা, ফোন ধরছিল না কেন গো, জানো আমি কত টেনশানে ছিলাম তোমার জন্য, এগুলো কি হচ্ছে ভাই। আমি মানছি যে তার খোঁজ রাখাটা ভালো, কিন্তু প্রত্যেকেরই নিজের নিজের আলাদা একটা মাইন্ডসেট রয়েছে। আপনাকে যদি সারাক্ষণ কেউ এমনভাবে মাথা খারাপ করে আর আপনার সব কাজের কথা অন্য একজনকে বারবার আপনার খুলে বলতে হয়, তাহলে আপনি কি একটা সময় পর বিরক্ত বোধ করবেন না? সব কিছুর মতোই ভালোবাসা, কেয়ার করা, এসব কিছুর একটা লিমিট রয়েছে। আর বারবার এমনভাবেই যদি আপনি তার খোঁজ নিতে থাকেন, তাহলে হয়তো সে ভাবতেই পারে যে আপনি হয়তো তাকে বিশ্বাসই করেন না, কিংবা হয়তো আপনি তাকে কোনো কারণে সন্দেহ করছেন। আর এছাড়াও আপনি যদি আপনার সঙ্গীর কাছে এতটাই সহজলভ্য হয়ে যান যে সবসময় তার পেছনেই পড়ে থাকেন, তাহলে তার মনে আপনার জন্য একটা আলাদা ফিলিংস তৈরি হবে না, তার বদলে আপনাকে সে একটু ইরিটেটিং মানুষ মনে করবে। তাই নিজের জীবনের দিকে বেশি নজর দিন, আর শুধু ততটুকু সময় ভালোবাসার জন্য দিন যতটুকু সময় সত্যিই আপনাদের প্রয়োজন। টিপস নাম্বার টু, দ্য আর্ট অফ সরি। কি দ্য আর্ট অফ সরি মানে? সরি বলাটা আবার কিসের আর্ট? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, সরি বলাটাও একটা খুবই গুরুত্বপূর্ণ আর্ট। এই আর্টটি যদি আপনি একবার শিখে ফেলেন তো ধরেই নিন যে আপনার ভালোবাসার মানুষটি সারা জীবন আপনার পাশেই থাকবে। বন্ধুরা, আমরা বাঙালিরা এতটাই বেশি ইমোশনাল যে ছোটোখাটো বিষয়গুলিতেও আমাদের মনে অনেকটা আঘাত দিয়ে দেয়, আর আমাদের এই ইমোশন তার জন্যই ততটা বেশি গভীর যাকে আমরা যত বেশি ভালোবাসি বা যাকে আমরা নিজেদের খুব বেশি ক্লোজ ভাবি। অচেনা বা বাইরের মানুষের কথা তো আমাদের কোনো গায়েই লাগে না, কিন্তু যদি আমাদের খুব কাছের কেউ, যেমন আমাদের ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, আর সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড যখন এমন কিছু বলে বা এমন কিছু করে, অর্থাৎ আমাদের মনে আঘাত দেয়, তখন আমরা সেটি কিছুতেই সহজভাবে নিতে পারি না। আমরা এরকমটা ভাবি যে ও তো আমার এত কাছের, তাও আমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারলো। আরে ভাই, আপনার এটা বুঝতে হবে যে আপনি আর সে আলাদা দুটি মানুষ, দুজনের মাইন্ড সম্পূর্ণ আলাদা। তাহলে একজন আর একজনের মনের ভাবনা কিভাবে দেখবেন, কিভাবেই বা বুঝবেন? একবার ভাবুন তো, আপনি কি তার মনের ভাবনা দেখতে পান? যদি আপনি দেখতে পেতেন তো আপনার এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজনই পড়তো না। তাহলে যখন আপনিও মানুষ আর সেও মানুষ, তো আপনি যদি তার মনের কথা না শুনতে পান কিংবা তার মন না বুঝতে পারেন, তাহলে কি ভাই তার কোনো স্পেশাল শক্তি রয়েছে কিন্তু সে আপনার মন বুঝতে পারবে? তো এবার ফিরে আসা যাক আসল টপিকে। আমরা সঙ্গীর ওপর অভিমান হলেই তার থেকে একটা ছোট্ট সরি কথাটা শুনতে চাই, কিন্তু এখানেও আসল সমস্যা এটাই যে দুজনের মধ্যে ঝামেলা হলে দুজনেই ভাবে যে আমি ওকে সরি বলবো না, ও আমাকে এসে সরি বলবে। অর্থাৎ দুজনের মধ্যেই তখন এই অত্যাধিক ভালোবাসার ইগো জন্ম নেয়। আর আমরা এটাও জানি যে ভালোবাসায় অহংকার চলে এলে সেই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না, আর ঠিক এই কারণেই অনেক ভালোবাসা শেষ হয়ে যায়। তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে কোনো রকম ঝামেলার পর আপনিই তাকে আগে সরি বলুন, এমনকি যদি দোষটা তার হয়ে থাকে তবুও। ভালোবাসায় এটুকু স্যাক্রিফাইস তো আপনি নিশ্চয়ই করতে পারেন, আর যদি এটুকু স্যাক্রিফাইসও না করতে পারেন তাহলে আপনার পক্ষে কাউকে না ভালোবাসাটাই বেটার। টিপস নাম্বার থ্রি, গিভ হার এনাফ টাইম। অনেকের ভালোবাসা নষ্ট হয়ে যাওয়ার একটা সবথেকে বড় কারণ হলো যথেষ্ট টাইম না দিতে পারা। আমি এখানে আপনাকে বলছি না যে আপনার কাজ বাজ এবং সারাদিনের অন্যান্য অ্যাক্টিভিটিগুলি ফেলে আপনি তার সঙ্গে দিন রাত ঘুরুন, আড্ডা দিন, মজা করুন ইত্যাদি ইত্যাদি। আমি শুধু আপনাদেরকে এখানে এটাই বলতে চাই যে আপনাদের রিলেশান এবং পরস্পরের নিড বা পরস্পরের প্রয়োজন অনুযায়ী পরস্পরের সঙ্গে যথেষ্ট টাইম স্পেন্ড করুন, একে অপরকে সময় দিন, তার সঙ্গে অবশ্যই সামনাসামনি প্রচুর কথা বলুন, আপনার পছন্দ অপছন্দ তার সঙ্গে ডিটেলসে শেয়ার করুন, আপনার জীবনের ইচ্ছা কী, আপনার ড্রিম, আপনার ফিউচার প্ল্যান, এসব নিয়েও তার সঙ্গে আগে থেকেই কথা বলুন। আর অবশ্যই তার পছন্দ অপছন্দ, তার লাইফ, তার ড্রিম, তার ফিউচার প্ল্যান সম্পর্কেও জিজ্ঞাসা করুন।
এর ফলে আপনাদের মধ্যে আর যাই হোক পছন্দ অপছন্দ নিয়ে হয়তো কখনোই কোনো দ্বন্দ্ব থাকবে না, আপনাদের মধ্যেকার ছোটোখাটো ভুল বোঝাবুঝিগুলিও শেষ হয়ে যাবে, একে অপরের উপর খুব ক্লোজ হয়ে উঠবেন, অর্থাৎ ভীষণ স্ট্রং বন্ড এবং আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, যার ফলে সম্পর্ক ভেঙে যাওয়া তো দূরের কথা, এ বিষয়ে আপনাকে আর কখনো ভাবতেও হবে না। তো বন্ধুরা, এই ছিল তিনটি সহজ কার্যকরী সলিউশন যা আপনাদের ভালোবাসাকে সবসময় মজবুত থেকে আরও মজবুততর করতে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের রিলেশনশিপ দীর্ঘস্থায়ী করে তুলুন। এই ধরনের আরও অনেক ভিডিও বানাতে আমাদের উৎসাহ বাড়ানোর জন্য ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আপনার মনের কথা মন খুলে কমেন্ট বক্সে শেয়ার করুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওর সঙ্গে। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।